এটা আসলে সত্য কথা আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করি দুই হাজার তিন চার সালে তখন নূর হোসেন আমরা নাম শুনেছি কিন্তু তখন তাকে দেখি নাই সে একজন পলাতক ছিল দেশের বাইরে ছিল তো বাইরে যখন ছিল তো আমরা তো রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি হঠাৎ আবদুল্লাহ কায়সার আসনার সাহেব এমপি হলো এবং এমপি সাহেবের সবচেয়ে কাছে লোক ছিল মাহফুজুর রহমান কালাম হঠাৎ দেখি যে মাহফুজুর রহমান কালাম সাহেব একটা নতুন গাড়ি দিয়ে একটা চলতেছে এলিয়ন গাড়ি আবার আমাদের মাননীয় সংসদ দিয়ে একটা এলিয়ন গাড়ি আবার আমরা দেখি দুইটা তখন এলিয়ন গাড়ি তো অন্যরকম একটা বিষয় হঠাৎ বলতেছে যে নূর এই গাড়ি গিফট করছে এটা আমাদের মুখরা পাড়ার সবাই কারণ নতুন একটা গাড়ি একটা এলাকায় ঢুকলে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করি তখন আমরা সাতচুলিক করি একদম সেই দুই হাজার আট নয়ের ঘটনা নয়ের ঘটনা নূর হোসেন নূর হোসেন তখনই মানে তাকে নিয়ে আমরা দেখছি যে সে ওই সোনাগা সিদ্দিরগঞ্জ এবং সব জায়গার মধ্যে এবং নূর হোসেন সাহেব আসতো বিশাল বহর নিয়ে কায়সার সাহেবের বাসায় এবং উনি যাইত কায়সার সাহেবের এখানে দেখা করে ওই চোরাস্তা এখানে আবার মাহফুজুর রহমান কালাম সাহেবের একটা অফিস ছিল সেই জায়গার মধ্যে গিয়ে আবার ওনার আড্ডা দিত আমরা আবার রাস্তা থেকে হোয়াইট গ্লাস আমরা আলো জ্বলে দেখতে পারতাম মানে একটা অন্যরকম একটা পরিবেশ তা আসলে ওই টাইমে কিন্তু যত ধরনের উনি দেশ থেকে দেশে আইসা তখন আস্তে আস্তে সমস্ত প্রভাব বিস্তার এবং সব কিছু করে এবং তখন কিন্তু সেই এক বছর পরে এই যে বর্তমান যে বাড়িটা মাহফুজুর রহমান কালাম ওনারা তো তখন একটা টিনের বাড়ি ছিল ওয়ালশেট হ্যাঁ এখন ওনারা কি লাক্সারিয়াস বাড়ি করছে ওই জায়গায় জায়গা কিনে ওই জায়গায় জায়গা কিনে তারপর একটা ঘ্যাটা আছে না চলা ভাড়া আগে তো চলা বাড়ার ঘ্যাটা বাড়ান করে ঘ্যাটা মানে অন্যরকম টাড়ি কিনে বাহে কিনে হে কিনে সেই কিনে মানে একটা অন্যরকম একটা অবস্থা আর সবাই বলতো নুরুশন হচ্ছে ওনার ব্যবসায়িক পার্টনার তাহলে নূর হোসেন সম্পর্কে তো আমার সাংবাদিক ভাইদের আমার নতুন কিছু করে বলার নাই আপনারা এটা সবই জানেন তো ওখান থেকে উনি উৎপাত এবং উনি সোনাগে অনেক প্রভাব বিস্তার করেছে এবং একসময় আমাকে মেরে ফেলতে চেয়েছিলো আপনার এই এটা আপনার যেমন আমাদের মাননীয় সংসদ কায়সার আসনাদ সাহেব উনি একজন তখন এমপি আমি ওনার সাথে সেই চিটাং রোডে যাই চিটাং রোডে আমাদের যিনি এমপি ছিল যে মমতাস উনি এই চিটাং রোডে গান করতে আসে তো গান করতেছে তখন এটা গানটা পুরো একটা লাইফ চলতেছিল কায়সার আসনাথ সাহেব বক্তব্য দিচ্ছে আমি কাইসার সাহেবের পিছনে দাঁড়ায় রইছি প্রায় তিন চার হাত ধরে স্টেজের উপরে হঠাৎ একজন গায়ক আছে আগুন আগুন আইসা আপনার কায়সার আসন সাহেবের মানে বক্তব্য দিচ্ছে এর মধ্যে মাইকটা নিয়ে গেছে তা আমি নিয়ে যাওয়ার পরে নুর হোসেন সাহেবকে বললাম যে উনি তো একজন মাননীয় সাংসদ হ্যাঁ ওনার কাছ থেকে এইভাবে মাইকটা তো নিতে পারে না তো ওনার বললো যে তাহলে তুমি বলো আমি কত এটা আপনার অনুষ্ঠান আপনি বলেন এইটা আবার ভিতরের নিচে মাহফুজুরন কালাম বসা ছিল উনি আবার নুর হোসেনরা বলতেছে যে তোমার লগে যে ও তর্কাতর্কি করছে এইটা আবার পুরো লাইভে দেখা গেছে এই নুর হোসেন সাহেবের মাথা দিছে গরম করে উনি এখন আমার মাইরা নেব উনি আমার আমার লাইব লাগবো কাইসার সাহে বলতেছে যে আপনি থামেন মানে সে আমার মাইরেই ফেলবো তখন আমার সাদা শার্ট কোট পরা ছিল তখন আমি কোটটা খুইলা আমি সাদা শার্ট পরা চশমা পরা ছিল। তখন আর আমারকে চশমাটা খুলে ফেলছি সাদা তখন আর আমাকে চিহ্নিত করতে পারে নাই মানে এরপরে সে আমাকে মারার জন্য এই আমার ভাই উপজেলা নির্বাচন করে বিভিন্নভাবে হুমকি দামকি অনেক দৃশ্য দিছে আমরা আসলে ভয় পাই না কিন্তু হুমকি যে বিষয়টা এগুলা হচ্ছে এরকম ছেলেবেলের এখন হুমকি দেয় যাদের কোনো আমরা চিনি না কিশোর গ্যাংয়ের মতো তাদের আসলে এখন ইয়াবার ট্যাবলেট বিভিন্ন সাথে খায় তারা বিভিন্ন ধরনের এরকম ফাঁকাউজ তৈরি করে ফেসবুকে বিভিন্ন করে কিন্তু আসলে খুঁজে তাদের বাপ মারও ঠিকানা পাওয়া যায় অস্তিত্ব পাওয়া যায় না সোনাঘাটা একটা শিল্পনগরী এলাকা হচ্ছে এখানে রাজনীতিক প্রভাব বিস্তার করার জন্য বাজে ছেলেবেলেদেরকে আইনে এখানে প্রভাব বিস্তার তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করতেছি আর ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে তাদের এক থেকে দেড়শো ছেলেপেলে এই ফ্যাক দিয়ে আমাকে বিভিন্ন কমেন্ট করে এটাই বাস্তবতা কারণ আমার নামে এগুলা কমেন্ট করবে কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একটা বক্তব্য দিতে নিলে অনেক ফ্যাক আইডি থেকে কমেন্ট করে আমাদের মাননীয় যে নারায়ণগঞ্জ চার আসনের একজন জাতীয় নেতা এখানে শাহেমুসমান সাহেব বক্তব্য দিলে করে স্বাভাবিক আমরাও যেহেতু মানুষের এখন অনেকের দলের জন্য আমরা সবসময় ডাইহার্ট থাকি আমরা দলের জন্য এবং সোনাগের জন্য আমরা বিভিন্ন কথা বলি এই আমাদেরকে ফ্যা আইডি দিয়ে আমাদেরকে বিভিন্ন মন্তব্য করে আর যারা সচেতন মানুষ ওনারা সবাই জানে যে ফ্যাগাইডি একজনই দশটা খুলতে পারে আর এই ধরনের মন্তব্য করতেই পারে আসলে গেলে আমরা মাথায় নেই না